আসসালামু আলাইকুম অনির্বাণ সাধু আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসি ভাই আমি বলতে আপনাকে ধন্যবাদ ধন্য একটু কথাটা শুনতে পেলাম তারপরে আর শুনতে পাচ্ছি না অনির্বাণ সাধু আপনার কথা শোনা যাচ্ছে না অনির্বাণ সাধু আপনার কথা শোনা যাচ্ছে না আপনি কি কথা বলছেন অন্যদের জন্য আজকে যুক্ত হয়েছি ধন্যবাদ ইতিহাস

এটা আর আমার কাছে আপনার একটু অপিনিয়ন জানতে চাওয়া যে তৎকালীন সময়ের মোহাম্মদের যে সামাজিক অবস্থান অর্থাৎ ইসলামের কতটুকু বর্তমানের সাথে সামঞ্জস্য আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল ইসলাম যদি হয় সেটা আরবের একটা ক্ষুদ্র অংশের মধ্যে একজন সমাজপতি আমাদের দেশে হয়তো বা একজন দলের বা তার একটা সাম্রাজ্য বা তার একটা দ্বীপ হ্যাঁ এটা বাট বর্তমানে যেই মানে পর্যায়ে গেছে অর্থাৎ ছড়া বিশ্বে যেটা ছড়াইয়া গেছে বিভিন্ন 59টা ইসলামিক ক্লাস্ট্রো দাবি করতেছে বাট এটা পরবর্তীতে তার যে অনুসারেরা ছিল অনুসারেটা ফুলায় ফপায় এই পর্যায়ে নিয়ে আসছে আসলে তৎকালীন সময়ে টোটাল বিশ্বের মধ্যে ওই জায়গা টুকুর অবস্থান এর সাইডে বেশি আমার কাছে মনে হয় না আপনার কাছে এটা আসলে কি এক্সপ্লেইন বা কি ব্যাখ্যা তৎকালীন সময় বলতে আপনি মানে কোন সময়টা বলছেন 1450 বছর আগে যে অবস্থানটা ছিল আরবের সেই অবস্থানের প্রেক্ষিতে অর্থাৎ তার যে প্রভাব তার যে সাম্রাজ্য তার যে অনুসারী বা অনুসারী সংখ্যা সব মিলাই আসলে তার বর্তমানের মতো কি এতটাই এক্সপ্লেন মানে একেবারে বিস্তৃত ছিল বর্তমান মতো তো কখনোই ছিল না কয়েক একশো বছর আগেও যেরকম ছিল না একশো বছর আগে আগের অবস্থার সাথে এখনকার কম্পেয়ার করলো একই একরকম হবে না পাঁচশো বছর আগের সাথে কম্পেয়ার করলো একরকম হবে না এক হাজার বছর আগের সাথে কম্পেয়ার করলো একরকম হবে না এক একটা সময় এক এক রকমের অবস্থা ছিল সেটা তো আসলে এইভাবে অবশ্যই একরকম ছিল না এটা তো অবশ্যই বলা যায় যে কখনোই ইসলামের এই যে দৌরাত্ম সেটা সবসময় যে একরকম ছিল তা তো না একটা সময় বেড়েছে একটা সময় কমেছে কিন্তু মোহাম্মদের মৃত্যুর পরে যে খলিফারা ছিল তারা অনেক বড় বড় দেশ দখল করছে অনেক বড় বিরাট একটা সৈন্যবাহিনী তারা গঠন করছে এটা এটা তো জানা যায় যে বিরাট সৈন্যবাহিনী নিয়ে বিরাট বিরাট অঞ্চল তারা আক্রমণ করে বসছে আমি 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 সেটাই বলতেছি মানে তার সমকালীন সময়ে সে কখনোই প্রভাবশালী ছিল না সারা বিশ্বের মধ্যে মানে সুনাম সুখ্যাতি ছিল না বাট তার পরবর্তীতে পলিটিক্যাল মানে পাওয়ারে তার অনুসারীরা এসে এটাকে টোটাল সারা বিশ্ব দখলের চিন্তা আপনারা বাবা বলছে অর্ধপৃথিবী শাসন করতে হিসেবে তারা এটা বলতে পারেন হ্যাঁ ঠিক আছে মানে তার চরিত্রটা খুব সামান্য ছোট্ট একটা পরিসরের মধ্যে ছিল আমি যদি মদিনাকে রাষ্ট্র হিসেবে কল্পনা যদিও মদিনা কখনো রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয়নি আমার যতগুলো ধারায় বা যতগুলোইতে একটা রাষ্ট্রের যে চরিত্র থাকার কথা মদিনার ওই চরিত্রেরটা কোনটাই ছিল না আচ্ছা অনলাইন তা বলা দিতে আপনি রিভান আপনি আবার আসছেন আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনার লাইনে বোধহয় অনেক সমস্যা এই কারণে আপনার লাইন কেটে গেছিল সরি এখন কি শোনা যাচ্ছে হ্যাঁ বলেন শেষ করেন তাহলে আচ্ছা তাহলে মানে আমার যেটা মনে হচ্ছে ধর্ম ইসলামের চাইতে আমাদের মানে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন আসলে অপিনিয়ন আপনাকে জানাই আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না সেটা হলো যে পলিটিক্যাল ইসলামের এগেনস্টে আমার খুব একটা জোরালো ই থাকে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় জানাই আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে একজন এসে মাসুম নামক একজন এসে একটা লিঙ্ক দিয়ে পাইলাম আপনাদের সাথে দেখাই এই জিনিসটা আমি সবসময় মজা করে বলি কিন্তু আজকে দেখতেছি যে এই এই নামে আসলেই দেবতা আছে মানে সিরিয়াসলি এই নামেও একটা দেবতা আছে আপনাদের সবসময় আমি উদাহরণ দেওয়ার জন্য বলি না যে পুঙ্গাপুঙ্গা দেবতা মানে মনে করেন আফ্রিকার কোন একটা পুঙ্গাপুঙ্গা দেবতা এখানে ইউকিপিডিয়াতে দেখা যাচ্ছে এই টাইপের মিথোলজিক্যাল কিছু ক্যারেক্টার আসলেই আছে পুঙ্গা নামে নামে দেখেন এই যে পুঙ্গা নামে মানে কিছু মিথোলজিক্যাল ক্যারেক্টার আছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার আছে সুপার ন্যাচারাল বিং তারপরে হচ্ছে গিয়ে আরো কিছু আছে মানে মানে আমি একেবারে তো দেখি উলিয়া উলিয়ার পর্যায়ে চলে যাচ্ছে আমি আমার মুখ থেকে যেটা বের হয় সেটার মিথ্যা হতে পারে না বুঝছেন আমার কথা হচ্ছে বুখারি মুসলিমের হাদিসের মতো মিথ্যা হতে পারে না ঠিক আছে পরের জনকে যুক্ত করি আপনাকে ধন্যবাদ মাসুম আপনাকে ধন্যবাদ আপনি এই লিঙ্কটা দিয়ে গেলেন আমি আরেকজনকে যুক্ত করি আঙ্গুলি মাল আপনাকে যুক্ত করা হয়েছে অঙ্গুলি মাল আপনাকে যুক্ত করা হয়েছে অঙ্গুলি মাল আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি একটু জোরে বললে ভালো হয় আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা আপনি যেভাবে আলোচনা করেন খুবই ভালো লাগে আপনাদের আলোচনা এখন আমার প্রশ্ন হলো আপনি আরেকটু জোরে বলতে হবে ভাই আরেকটু জোরে আরেকটু জোরে আপনি ব্যক্তিগতভাবে অলৌকিক যে শব্দটা অলৌকিক যে শক্তি এই জিনিসটা কি বিশ্বাস করেন আমি কোনো কিছু বিশ্বাস করি না আচ্ছা আমি নিজের চোখে দেখেছি এরকম একটা ঘটনা এটা কি বলতে বলতে পারি না বলতে পারেন না তো দেখি আমি দেখছি বিদায় বলতেছি আর কি মানে এটা আপনি কি এক্সপ্লেন করবেন বা কি বলতে

দেখলে কি বিশ্বাস করতে হবে নাকি মানে মনে করেন আপনি মরুভূমিতে ঘুরতেছেন মরিচিকা দেখলেন মরিচিকা দেখলে আপনি বিশ্বাস করবেন নাকি আমি তো ডেভিড কপার ফিল্ড এর জাদু দেখছি হচ্ছে গিয়ে উদাও করে দিচ্ছে ওরে বাপরে বাপ এত বড় জাদু বাপের জন্মে এই রকমের জাদুর কথা শুনিও নাই ভাই কি একটা বিরাট স্ট্যাচু অফ লিবার্টি চোখের সামনে হাওয়া করে দিল হাজার হাজার মানুষের সামনে বাপরে বাপ ডেভিড কপার ফিল্ড কি মারাত্মক জাদুকর ভাই তাহলে কি আমি ওর কথা মানে এটা বিশ্বাস করব নাকি যে আসলেই করছে না আমি জানি যে সে কোন একটা ট্রিক্স করছে কোন একটা ঘটনা করছে এখানে এটা আমি আমি হয়তো বুঝতে পারতেছি না যে সে কিভাবে এই ট্রিক্সটা করছে কিন্তু ডেফিনেটলি সে কোনো ট্রিক খাটাইছে আমি জুয়েলাইচের জাদু নিজের চোখে দেখছি জুয়েলাইচ মানুষে কাইটা দুই ভাগ করছে কাইটা দুই ভাগ করে তারপরে আবার জোড়া লাগাই দিছে ওরে ভাবটা কি অলৌকিক রে ভাই রে ভাই দেখা ছোট যখন ছিলাম ওই ছোটকালে কালে বিটিভিতে দেখছিলাম এই জাদুটা ওরে ওরে বাপরে বাপ দেখা আমার মাথা মাথা পুরা আওলা ঝালা হয়ে গেছে বাপরে বাপ এতে কি অলৌকিক রে ভাই এত অলৌকিক ক্ষেমতা পরে আমি জুয়েলাইচের অন্য অন্য কথাবার্তা শুনলাম অন্য অন্য জিনিসপত্র জানলাম পিসি সরকার নামক একজন জাদু ম্যাজিসিয়ান ছিল ভারতে বিরাট জাদুকর বিরাট মারাত্মক জাদুকর সে জাদু দেখাইতো বিরাট বিরাট জাদু দেখাইতো কি আমি কি বিশ্বাস করছি নাকি না পিসি সরকার বই লিখছে সেগুলোর ভিতরে লিখছে যে সে কিভাবে এই ট্রিক্সটা করতো মানসিক মজা দেওয়ার জন্য কিভাবে এই কাজগুলো করতো আমি তো অলৌকিক ভাবি নাই তো তাদের কাজগুলোর তাদের কাজগুলোর প্রপার ব্যাখ্যা আছে হয়তো আমি অনেক কিছু বুঝতে পারি দেখে দেখলে অনেক জাদু আছে দেখলে বুঝতে পারা যায় বা অনেক ঘটনা আছে যেগুলো দেখলে আমি বুঝতে পারি যে এটা এটা কিভাবে ঘটছে যেমন আমি একদিন গ্রামে যখন গেছিলাম তখন পুকুর পুকুর পারে হাঁটতেছিলাম রাত্রেবেলা গিয়ে দেখি পুকুরের উপরে একটু মানে আলোর মতো কি যেন একটা দেখা যাচ্ছে আমি দেখা তো বরকা গেছি ওরে ভাবরে কি পরে আমি এটা নিয়ে পড়ালেখা করছি পড়ালেখা করে আমি তো ভাব প্রথম ভাবছিলাম এটা তো হইব নিশ্চয়ই অলৌকে কিছু একটা বুদ্ধুত হইব পরে আমি দেখলাম যে বিভিন্ন ধরনের পুরনো পুকুর যে পুকুরগুলার নিচে অনেক মানে ধরেন পশু পাখি মরে গিয়ে ওগুলা ফেলে রাখে ওগুলা পচে ওগুলা পচে ওইখান থেকে কিছু গ্যাস বের হয় উই মানে মৃতদেহগুলা থেকে কিছু গ্যাস বের হয় সেই গ্যাসগুলো রাতের বেলা যখন অন্ধকারের ভিতরে আপনি যখন সেই গ্যাসগুলো দূর থেকে দেখবেন আপনার কাছে মনে হবে আলো জ্বলতেছে এটা মিথেন গ্যাসগুলো যদি ওইখান থেকে বের হয় তখন আপনার কাছে দূর থেকে আলোর মত মনে হবে এরকমই নানা ধরনের কাহিনী থাকতে পারে একদিন আমি হাঁটতেছিলাম আটার সময় দেখি আমার পিছনে আটকে আছে কি আমি হাঁটতে পারতেছিনা পরে আমি তো ভয় পেয়ে গেছি পরে দৌড় দিছি পরে আমি বুঝতে বললাম যে এটা হচ্ছে গিয়ে পরে আমি নিজে এটার ব্যাখ্যা বাইর করছি যে আমার জামাটা আসলে আটকা গেছিল একটা গাছের ইসে জামাটা আটকা গেছিল পরে আমি দেখছি যে হাঁটতেছিলাম তখন আমি বাচ্চাদের খ খেঁক করে শব্দ শুনছি আমাদের বা যে মানে যাত্রাবাড়িতে যে বাসা ছিল সেই বাসাতে আমি অনেকবার রাতের বেলা একটা বাচ্চা মানে বাচ্চা মানে রায়গা আছে রায়গা মাইগা একটা বাচ্চা চিৎকার করতেছে এই শব্দ শুনছি পরে আমি দেখলাম যে ওইটা হচ্ছে গিয়ে বিলাই বিলাই হচ্ছে অনেকটা ওই রাতের বেলা মানুষের মতো করে আওয়াজ এবং বিলাই যখন একটা বিলাই আর একটা যে সেই কামটা সেই কামটা করার সময় অনেক সময় মানুষের মতো আওয়াজ করে এই জিনিসটা যদি আপনি যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলোর পিছনে কোনো অলৌকিক কিছু নাই এগুলার খুব চমৎকার লৌকিক ব্যাখ্যা আছে অলৌকিক ঘটনা কোনোদিন পৃথিবীতে কোথাও ঘটে নাই ঘটবেও না আমরা আমরা হয়তো অনেক অনেক কিছু কিছু জানি 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 না না সেই কারণে আমাদের আমাদের যে জিনিসগুলো তখন কাছে মনে হ্যাঁ নিশ্চয়ই এটা 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 যেহেতু আমি বুঝতেছি না এটা কি কেমন হইলো তাহলে নিশ্চয়ই এটা অলৌকিক কিন্তু এটা মোটেও অলৌকিক কিছু না ওইটা নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে মানে আপনি কি ঘটনা দেখছেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু একজন যুক্তিবাদী মানুষ সবসময় যেটা করে যে সেটার একটা ব্যাখ্যা বের করে যে এটা কিভাবে ঘটছে আমি জানার চেষ্টা করে যে এটা কিভাবে ঘটছে আমি জানি ব্যাখ্যা ব্যাখ্যা করি ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কিভাবে ঘটছে অন্ধভাবে মানে এই যে যারা ওইগুলা দেখেই মনে করে ও অলৌকিক ঘটনা ঘটছে রে ভাই কি রে ঘটনা দেখলাম কিছু এই লোকের মানে জীবনের গল্প আমার শোনার কোনো আগ্রহ নেই আপনার কোনো প্রমাণ থাকে প্রমাণ থাকে কিছু ঘটছে যেটা আপনি প্রমাণ করতে পারবেন আমি শুধুমাত্র সেটা ইন্টারেস্টেড আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি প্রমাণ দিতে পারবেন যে অলৌকিক আমরা তো প্রমাণ দিতে পারি না বা আমরা সাধারণ মানুষ তো প্রমাণ দিতে পারবো না বা দেখছি আর কি জিনিসটা তাই বললাম আমি কিভাবে বুঝবো হয়তো ঘটনা ঘটছে ছোট আপনি এটার সাথে মাল মশলা আসিফিনে লাইভে গিয়া কইতে হইব এমনি এমনি কইলে তো মানবো না একটু মাল মশলা লাগাই দি হ্যাঁ একটু মরিচ আর হলুদের গুড়া আর রসুনের গুড়া

রাতের যায় ফুকে তারা গল্প গল্প বলতে চায় একজন অবাক করতে চায় এগুলো খুবই সাধারণ হিউম্যান টেন্ডেন্সি এগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকতা নাই এগুলো মানুষ করবে মানে গ্রামের মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম তারা এই সমস্ত নিয়ে গল্প গুজব করবে কিন্তু আমি তো এগুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী না আপনার কাছে যদি কোনো

ঠিক আছে এটা তো ভাই আমরা তো আসলে মানে ভূত এফএম এর চ্যানেল খুলে বসি নাই আমরা তো যে মানে আমাদের লাইফটা তো ভূত এফ এর চ্যানেল না তাই না যে এখানে এসে আপনার আপনার একবার ভূতে ধরছিল জিনে পড়িয়ে এসে আপনার নিয়ে গেছিল ওইটা যদি হয়ে থাকে ধরেন আপনার পড়িয়ে এসে উড়াই নিয়ে গেছিল তাহলে আমার একদিন পরীরের উতিলা নিয়ে যেত কন ভাই আমি বাস্তবে প্রমাণ দেখি আমি একটু পরি দেখি পরিটুরি দেহার অনেক শখ আমার পরিটুরির সাথে একটু মানে ডিংডং করি তারপরে হচ্ছে কি আমি মানে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি আমার আমার মানে আপনি কি দেখছেন না দেখছেন আপনি কোন পরি দেখতে কার সাথে কি করছেন এটা আমি যাচাই করব কিভাবে ভাই আমার তো যাচাই করার উপায় নেই আপনার ঘটনাটা যে আদৌ সত্য সেটা আমার যাচাই করার উপায় কি সেটা তো এই কারণে আমি শুনতে চাই না ঠিক আছে তাহলে পরের জন্য যুক্ত করি মাসুম আপনাকে যুক্ত করেছি মাসুম আপনি বলেন তাহলে আমি আসলে একটা ওই যে ইসলামের যে মাঝহাব আছে মাঝহাব নিয়ে আমার প্রশ্ন ছিল আমরা তো চারটা মাজহাবের কথা প্রধানত জানি তো এছাড়া আর কি কি মাজহাব আছে ইতিহাসে সেগুলা তেমন আসলে ঘাঁটাঘাঁটি করে আমি পাইনি বা পাওয়া যায়ও না এছাড়া আরো যারা ইমাম যারা মাজহাব তৈরি করেছিলেন আহ বিলুপ্ত হয়ে গেছে মানে এরকম একটা কিছু আমি খুঁজছিলাম আর কি করেন এই বিষয় দেখেন মাঝাবের ইতিহাস সেগুলো পড়ে দেখেন পাবেন অনেক বই পাবেন বাজারে বই অনেক পাওয়া যাবে কি কি মাঝাব ছিল মাঝাবগুলার ইতিহাস এই সম্পর্কে বই পত্র পাওয়া যেত বাজারে প্রধানত যে চারটা মাছাপ আছে সেগুলাই তো ভাই এছাড়া আরো যা আছে মানে আমি যতটুকু জানি ভালো তেমন কোনো ইয়ের মাধ্যমে শুনি নাই আমি শুনছি যাচ্ছ এতটুকু বহু বহু অনেক অনেক মাছাপ তৈরি হয়েছিল তো সেগুলা সম্পর্কে কি আপনার কোনো ইয়ে আছে ভাই এই এই মুহূর্তে তো আমি কোন বইটোর নাম বলতে পারবো না আপনি একটু নিজেই খুঁজে দেখেন আমি আসলে এই বিষয়ে বই অনেক আগে পড়েছি কিন্তু এখন এই মুহূর্তে মনে পড়ছে না সেইসব বইয়ের নাম। বুঝতে আচ্ছা ভাই আর বিষয় আমার জানার ছিল হইছে কি আমি কত প্রায় তিন বছর থেকে আমি ইউরোপের জন্য একটু ট্রাই করেছিলাম আর কি ভিসা ইউরোপের ভিসার জন্য তো এই ব্যাপারে আপনি কি কি কোনো আমাকে একটু ইনফরমেশন দিয়ে একটু হেল্প করবেন

আচ্ছা ভাই আমার কোশ্চেন question ছিল উম ইব্রাহিমের যে ধর্ম এটা কি ইসলাম নবী মোহাম্মদের মানে নবী মোহাম্মদের কাল থেকেই মানে ছিল নাকি মানে এটার মানে কি ভাই মানে প্রশ্নের মানে কি আসলে বুঝাইতে একটু কষ্ট হচ্ছে আমি বলছি যে ইব্রাহিমের যে মানে কল্পনা কি মানে একটা যে ধর্ম এই ধর্মটা মানে মোহাম্মদ কি সাজিয়ে বলছে নাকি এটা আগেই ছিল মানে ইব্রাহিম নামক যে একটা এই গল্প বা এরকম কিছু এটা কি আগে গিয়ে খ্রিস্টানদেরও নবী আপনি ভাই এগুলো নিয়ে মানে নবীদের ইতিহাস সেগুলো বিভিন্ন বইটুই পাওয়া যায় সেগুলো একটা কিনে পড়েন হ্যাঁ নবীদের কাহিনী বই হ্যাঁ খ্রিস্টানরাও এই ইব্রাহিম আব্রাহম বলে ওরা এই আব্রাহমকে বিশ্বাস করে এবং ইহুদিরাও বিশ্বাস করে ওগুলা পড়েন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত করি